আপনার রুমের সাইজটা যদি 120 স্কয়ার ফিট হয় তাহলে আপনার জন্য 1 টন মানে 180 স্কয়ার ফিট হয় তাইলে আপনার জন্য হচ্ছে 1.5 টন 100% কপার কন্ডেন্সার এখানে ডিসপ্লেটা শো হবে এটা হিডেন ডিসপ্লে আপনি অন করলে এখানে টাইমিংটা শো হবে 10 ফিট প্লাস একটা কপার পাইপ পাবেন এবং এটা 10 ফিট প্লাস আপনার কেবল পেয়ে যাবেন এটা নন ইনভার্টার এসি যদি আপনার মাসে 1000 টাকা বিল আসে 1 টনে এটাতে কিন্তু আসবে মাত্র 300 থেকে 400 টাকা মিডিয়া ইনভার্টারে আপনি পাবেন আপ টু 75% এনার্জি সেভ ইনভার্টারে 10 বছর কম কম্প্রেসার সার্ভিস ওয়ারেন্টি 1 বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে নন ইনভার্টারের ক্ষেত্রে 5 বছরের কম্প্রেসার সার্ভিস ওয়ারেন্টি 1 বছর পার্টস রিপ্লেসমেন্ট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেকে ভাবতে পারেন শীতকালে কেন আবার এসি নিয়ে হাজির হলাম আসলে যারা বুদ্ধিমান তারা কিন্তু গরমের কাজটা শীতেই সেরে রাখে আজকে আমরা ক্রোকারিস পার্কে চলে আসছি আপনারা সবাই জানেন তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের এসি বিক্রি করে থাকে অথরাইজড ডিলারাইজেশন হিসেবে আজকে আমরা দেখাবো মিডিয়ার চমৎকার এয়ার কন্ডিশন আর এই মিডিয়ার এয়ার কন্ডিশনে থাকবে সবচেয়ে সেরা ডিসকাউন্ট গরমে যেটার দাম হয়ে যায় আকাশচুম্বী সেটাকে আজকে মাটিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ জি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই তো অনেকে আমাদেরকে বোকা বলবে না ভাই কিন্তু আমরা একটু আসল চালাক না আসলে অনেকে বোকা বলবে না কারণ যারা এসি কিনে তারা শীতেই বেশিরভাগ এসি কিনে নেয় আচ্ছা কারণ একটা সিজনে দেখা যাচ্ছে একটা এসিতে প্রায় দাম বেড়ে যায় 10 থেকে 12 হাজার টাকা ও মাই গড শীতের সময় একটা এসি কিনে যদি আপনি 10-12 হাজার টাকা কমে পান তাহলে খারাপ কোথায় সেফ 10-12 হাজার টাকা আমাদের কাছে মিডিয়ার 1 টন 1.5 টন 2 টন 3টা ক্যাপাসিটির মধ্যে ইনভার্টার নন ইনভার্টার অ্যাভেলেবল আছে ওকে আর এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ অফিশিয়ালি ওয়ারেন্টি সহকারে মানে একদম মিডিয়া কোম্পানির কাছ থেকে সার্ভিস একদম মিডিয়া কোম্পানি থেকে এবং সারা বাংলাদেশে ঘরে বসে নাকি ঘরে বসে হ্যাঁ আচ্ছা আপনি দেখা যাচ্ছে প্রোডাক্ট কিনেছেন আপনার প্রোডাক্টের সমস্যা কাস্টমার কেয়ারে কল দিলে কাস্টমার কেয়ার থেকে আপনাকে লোক গিয়ে সার্ভিস করে দিবে ওকে অফারটা কতদিনের জন্য দিবেন আজকে আসলে কি শীতের সময় তো আমরা স্টক করি সেক্ষেত্রে আমরা যতটুকু পারি আমরা একটা ছাড় দিয়ে দিই যেমন আজকের যে ছাড়টা হবে এটা অনেকটা ধরেন সিজনাল হিসেবে হোলসেলের মতো হোলসেল আপনি এক পিস এসি হোলসেলে কিনে নিচ্ছেন এরকম একটা ব্যাপার স্যাপার কাজ করবে ওকে আর মিডিয়া সম্পর্কে আসলে বলার কিছু নাই কারণ যারা মিডিয়ার এসি সম্পর্কে জানেন আপনি অ্যাভেলেবেল দেখবেন 10টা মসজিদ গুলো দেখবেন যে 4টা 5টা 6টা মসজিদেই কিন্তু মিডিয়ার এসি ব্যবহার হচ্ছে এমনকি বাজেট টু মিড রেঞ্জ সেগমেন্টে সবচেয়ে পপুলার সবার জন্য এটা একদম বেস্ট হবে আর মিডিয়াতে কিন্তু এখন ইনভার্টারে 10 বছর কম্প্রেসার সার্ভিস ওয়ারেন্টি 1 বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা নন ইনভার্টারের ক্ষেত্রে 5 বছরের কম্প্রেসার সার্ভিস ওয়ারেন্টি 1 বছর পার্টস রিপ্লেসমেন্ট থাকবে আর ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারাই আমার ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু আপনার এরিয়া থেকেই আমাদের এসিগুলো নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব আচ্ছা কোনটার কত দাম চলেন আমরা সাইজ প্রাইস গুলো আগে আমরা জেনে নিই সাইজের ব্যাপারটা একটু শেয়ার করি বিশেষ করে রুমের সাইজটা দিয়ে শুরু করি আচ্ছা যদি আপনার রুম 120 স্কয়ার ফিট হয় আপনার রুমের সাইজটা যদি 120 স্কয়ার ফিট হয় তাহলে আপনার জন্য 1 টন ওকে আপনার রুমের সাইজটা যদি মানে 180 স্কয়ার ফিট হয় তাহলে আপনার জন্য হচ্ছে 1.5 টন সর্বোচ্চ মানে আমি সর্বোচ্চ রুমের সাইজটা বলছি ওকে আপনার রুমের সাইজটা যদি 240 স্কয়ার ফিট হয় তাহলে আপনার জন্য হচ্ছে 2 টন আর আমাদের এখানে যে এসি গুলো আছে ওয়ারেন্টির কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা মতে 1 টনের জন্য কিন্তু আপনার 120 স্কয়ার ফিট সর্বোচ্চ নির্ধারণ করা আছে আচ্ছা 1.5 টনের জন্য সর্বোচ্চ 180 স্কয়ার ফিট নির্ধারণ করা আছে এবং 2 টনের জন্য হচ্ছে 240 স্কয়ার ফিট আমরা বরাবর জানতাম যে 1.5 টন হচ্ছে 150 স্কয়ার ফিটের জন্য কিন্তু মিডিয়া কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে আপনাকে 180 স্কয়ার ফিট পর্যন্ত ওকে আর আমাদের এখানে রেসিডেনশিয়াল এবং কমার্শিয়াল দুই ভাবেই আপনি এসি নিতে পারবেন রেসিডেনশিয়ালি ভাবে যদি নন ইনভার্টার নেন 5 বছরের ওয়ারেন্টি পাবেন কম্প্রেসারের 1 বছর পাবেন পার্টসের কমার্শিয়ালি ভাবে যদি নেন মানে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি এসিটা আমার কাছ থেকে পারচেজ করেন সেই ক্ষেত্রে আমরা দিব 3 বছরের কমপ্রেসার 1 বছরের দিয়ে দিব আমরা পার্টস যেহেতু রানিং বেশি থাকবে এখানে আর কমার্শিয়ালি ভাবে একটু ওয়ারেন্টিটা কম থাকে এটা হচ্ছে নন ইনভার্টারের ক্ষেত্রে ইনভার্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওয়ারেন্টিটা অবশ্যই একটু বেশি থাকে আচ্ছা আর এই এসি গুলো আমরা অফিশিয়াল যে ওয়ারেন্টিটা দিচ্ছি প্রোডাক্ট কেনার পরে এইটা অফিশিয়ালি ভাবে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার পরে আপনার যে নাম্বার আছে ঠিকানা আছে ঠিকানা মতো এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে বাংলাদেশের প্রতিটি জেলা পর্যায়ে কিন্তু কোম্পানির কাস্টমার কেয়ার আছে দেখতেই পাচ্ছেন ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের সব জেলা অল ওভার দ্য কান্ট্রি জি জি ঠিক আছে আর আজকে প্রাইসটা যদি আমি বলি আমরা আজকে
প্রাইস দিয়ে দিচ্ছি ইনভার্টার এবং নন ইনভার্টারের ক্ষেত্রে। আপনি যদি নন ইনভার্টার এসি নেন, নন ইনভার্টার এসি আমরা ডিসকাউন্ট প্রাইসটা দিচ্ছি, যেহেতু এসির উপরে ছাড়, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এসির দামটা আপনাকে বলে দিচ্ছি। ডেলিভারি এটা আলাদা যোগ হয়ে যাবে। হ্যাঁ, ডেলিভারি কিংবা ফিটিং, হ্যাঁ ওগুলো আলাদা, ওগুলো টোটালি আলাদা হবে। শুধু বেসিক প্রোডাক্টের ক্ষেত্রে, বেসিক প্রোডাক্টে জিতলে বাকিটা সমস্যা হয় না। বেসিক প্রোডাক্টের ক্ষেত্রে আপনি নন ইনভার্টার এক টন পেয়ে যাবেন মাত্র 32,900 টাকায়। আপনি 1.5 টন পেয়ে যাবেন 42,900 টাকায়। ওকে, এবং আপনি 2 টন পেয়ে যাবেন হচ্ছে 53,900 টাকা। এটা হচ্ছে নন ইনভার্টার যেটা, হ্যাঁ নন ইনভার্টার। এবার ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে 1 টন পেয়ে যাবেন মাত্র 38,900 টাকা, 1.5 টন পেয়ে যাবেন আপনারা 52,900 টাকা, এবং 2 টন পেয়ে যাবেন আপনারা 63,900 টাকা। এটা হচ্ছে ইনভার্টার সিরিজের প্রাইস। এটা হচ্ছে একদম অফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে বেস্ট ডিসকাউন্ট অফার, একদম বেস্ট একটা ডিসকাউন্ট অফার। আচ্ছা, এই যে কপারের যে কয়েলগুলো কিংবা পাইপগুলো, এগুলো কি দিয়ে দিচ্ছেন? মিডিয়ার এসির সাথে আপনি 10 ফিট প্লাস একটা কপার পাইপ পাবেন, এবং এটা 10 ফিট প্লাস আপনার কেবল পেয়ে যাবেন। ইনস্টলেশনের জন্য যে অ্যাক্সেসরিজ যেটা থাকে, নাট স্ক্রু থেকে শুরু করে, এগুলো সব সাথেই দেওয়া আছে। ওকে, যদি আপনি বাইরের দেওয়ালে ঝুলান, সেক্ষেত্রে আলাদা আয়রন অ্যাঙ্গেলটা আপনাকে কিনে নিতে হবে, ঠিক আছে? আর মিডিয়া কিন্তু আপনাকে প্রোভাইড করছে 100% কপার কন্ডেন্সার। আমি যদি আপনাকে দেখাই, এটা হচ্ছে ইনডোরটা, ইনডোরের সিস্টেমটা দেখাচ্ছি। এটা লুকটা কিন্তু অনেক সুন্দর। এখানে মিডিয়া থাকবে, এখানে ডিসপ্লেটা শো হবে, এটা হিডেন ডিসপ্লে, আপনি অন করলে এখানে টাইমিংটা শো হবে। এই যে এখানে লেখা আছে ইনভার্টার, মিডিয়া ইনভার্টারে আপনারা পাবেন আপ টু 75% এনার্জি সেভিং। এনার্জি সেভিং মানে একটা নন ইনভার্টার এসি যদি আপনার মাসে 1,000 টাকা বিল আসে এক টনে, এটাতে কিন্তু আসবে মাত্র 300 থেকে 400 টাকা। গুড, ঠিক আছে? আর এই যে দেখেন কন্ডেন্সারের লেয়ারগুলো আমি একটু দেখাবো। এই যে দেখেন কন্ডেন্সারের যদি আপনার টিউব যেটাকে বলে পাইপ, এখানে পাইপগুলো 100% কপার, আমরা চেক করে দিব। কোনো কাস্টমার যদি চায় সেটা উনি চেক করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। মিডিয়াতে পাবেন আপনি 4-way swing, এটা আপ এন্ড ডাউন হবে এবং ভিতরেরটা ডানে বামে যাবে। ওকে, মিডিয়াতে যে আপনার এয়ার ফ্লোর যে ফ্যানটা আছে, আপনি দেখতে পাচ্ছেন এই ভিতরে ফ্যানটা সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবারের। ওকে, এর আগে কিন্তু মিডিয়াতে বা অন্যান্য ব্র্যান্ডে কিন্তু ফ্যান আসতো প্লাস্টিকের, এবং প্লাস্টিকের যে ফ্যানগুলো আছে, এটা দীর্ঘদিন পানি দিয়ে ওয়াশ করলে বা লং টাইম চললে তো এটা জলীয় বাষ্পর কারণে আস্তে আস্তে প্লাস্টিকটা ড্যাম হয়ে যায় বা টেম্পারটা নষ্ট হয়ে যায়। অ্যাক্রিলিক ফাইবার থাকার কারণে এটা যে কোনোভাবে আপনি পানি দিয়ে ওয়াশ করেন বা লং টাইম এসি চললেও এসি থেকে যে ঠান্ডা জলীয় বাষ্পটা থাকে, এটা কিন্তু আপনার প্লাস্টিকের টেম্পারটা নষ্ট করতে পারে না। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে এই মিডিয়া কোম্পানির যে সার্ভিসটা আছে, 1 বছরের ভিতরে এসির কিন্তু কিছু সার্ভিস লাগে, এই সার্ভিসটা কি ফ্রি থাকবে? দেখা যাচ্ছে যে গরমের সময় যদি এসিটা কেনেন এবং শীতের সময় যদি এসিটা ব্যবহার না করেন, সেই ক্ষেত্রে অবশ্যই সার্ভিস করে নিলে ভালো হয়। কারণ অনেক সময় হয় কি, আপনি যদি এসিটা এইভাবে বন্ধ রেখে দেন, এটার মধ্যে তেলাপোকা যেতে পারে, এটার মধ্যে টিকটিকি যেতে পারে, এবং আউটডোরের যেটা থাকে আউটডোরে কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় চড়ুই পাখি বা টিকটিকি বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা বাঁধে এটার ভিতরে গিয়ে থাকে, কারণ ওই জায়গাটা থাকে গরম। এসির যে ভিতরে স্পেসটা আছে আউটডোরে, ওই জায়গাটা গরম থাকে, তো শীতের সময় অনেক পোকামাকড় ওইটার মধ্যে চলে যায়। গরমের সময় যদি আপনি এটা পরিষ্কার না করে অন করেন, ওইটার কারণে অনেক সময় এসির সমস্যা দেখা দেয়। ওকে, তো এই জন্য দেখা যাচ্ছে যে শীতের সময় যারা এসি বন্ধ রাখেন, অনেকেই কিন্তু এখন এসি কভার করে রাখে। যারা কভার করতে পারেন না, তারা অবশ্যই আপনি গরমের সিজনে এসি ব্যবহারের আগে একবার অন্তত চেক আপ করে নেবেন বা একটা ওয়াশ করে নেবেন। ওকে, ওয়াটার করার সিস্টেম কি আমাদের? ওয়াটার করার সিস্টেম হচ্ছে যারা ঢাকার মধ্য থেকে নেবে, নাম ঠিকানা দিলে আমাদের লোক আছে, বাসায় গিয়ে দিয়ে আসবে, ডেলিভারি চার্জটা যোগ হয়ে যাবে। আর ঢাকার বাইরে থেকে যারা নেবে, সেই ক্ষেত্রে কিছু টাকা বুকিং করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, মিডিয়ার এসিগুলোর ভিতরে প্লাস্টিক বলতে যেটা আছে, এটা কিন্তু সম্পূর্ণ সিরামিক কোটেড। আপনি হাত দেন, এটা হাত দেন, হাত দিলে পরে পাবেন খুব স্লিপি। আগে অ্যাভেলেবেল দেখছেন না যে একটা এসি কিছুদিন ব্যবহার করার পর হলুদ হলুদ একটা ভাব হইলা হয়ে যায়, খুব বাজে দেখা যায় ভাই। এই এসিগুলা কিন্তু আপনি সম্পূর্ণ সিরামিক কোটেড করা আছে, যার কারণে এটা কালার ফেড হবে না। এটা কালারটা যা আছে এখানে যা দেখতেছেন, এটা এরকমই থেকে যাবে। ওকে, এবং এটার আউটডোরটাও আমি একটু দেখাবো। এই যে দেখেন এটার আউটডোর, আউটডোর কত হেভি সেটা আমি দেখাচ্ছি। আউটডোরের উপরে উঠা একটু দাঁড়ায় দেখান না, হেভি যদি বুঝাইতে চান। আপনি যেহেতু বলছেন এটা আমি করবো না, হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আউটডোর। আউটডোর আগে কন্ডেন্সারের লেয়ারটা দেখায় নি, এই যে ওর পিওর কপার একবারে দেখেন। দেখেন এখান থেকে যদি আপনি শুরু করেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26. এখানে প্রথম লেয়ারে আছে 27টা। ওকে, এই টিউবটা আবার এখানে ভিতর দিয়ে কিন্তু আবার রাউন্ড করা আছে, রাউন্ড করা হয়েছে। তার মানে আপনি এখানে 27টা পাচ্ছেন লেয়ার। অনেক এসিতে 24টা থাকে, অনেক এসিতে কিন্তু 22টা থাকে। যত বেশি থাকবে তত বেশি আপনার এয়ার ফ্লো এবং কুলিংটা ভালো হয়। আর এখানে যে অ্যাক্সেসরিজ যেগুলো দেখতেছেন এগুলো একদম 100% পিতলের, এবং এটা কাভার করা আছে যাতে বৃষ্টি টিষ্টি হলে জিনিসটা ঢেকে থাকে। আর এটার উপরে যে বডিটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক কোটেড। ওকে, এই যে আপনি বলছিলেন আমাকে এটার উপরে, লম্বা মানুষ তো দাঁড়াতে পারছি না। হ্যাঁ, এই যে দেখেন, বসেই দেখায় দিই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ফুল ওয়েটটা দিয়ে দিলাম আমি এখানে। আচ্ছা, ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে? ঢাকার বাইরে থেকে জাস্ট আপনার কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলে হবে, 1,000 থেকে 2,000 টাকা অ্যাডভান্স করলে, নাম ঠিকানা দিলে আমরা এটা কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিই। সরাসরি আসতে চাইলে চলে আসবেন ঢাকার সবচাইতে সেন্ট্রাল পয়েন্ট ফার্মগেট আনন্দ ছন্দ সিনেমা হলের অফার নিচে, যেটা হচ্ছে আপনার ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায়, ক্রোকারিস পার্ক। জি জি। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই, অবশ্যই অফারগুলো কতদিনের জন্য থাকবে এটা একটু বলে দিলে ভালো হয়। আমরা একদম লিমিটেড দেই, 5 থেকে 7 দিনের দিয়ে থাকি। আমাদের একটা স্টক আছে, যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন, এর মধ্যে প্রাইসটা তো থাকছেই একটা ডিসকাউন্টের। ওকে, আর তবে এই ভিডিও যাদের হাতে পড়বে মার্চ এপ্রিল মে মাসে, তারা কিন্তু এই প্রাইসেই তাদের মাথা নষ্ট হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।